সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, অষ্টম ক্লিপ যেটা আমরা আলোচনা করছি এই ক্লিপে ইসলাম এবং অন্যান্য কিতাব সময় নিয়ে আলোচনা করব, যেগুলো ধর্মীয় কিতাব আছে, ইসলামের ধর্মীয় কিতাব এবং অন্যান্য ধর্মীয় কিতাব নিয়ে। তো ইসলামের ধর্মীয় কিতাব আমরা জানি আল কোরআন কারিম, যেটা সম্পর্কে অল বিশ্বের মুসলিম ও মুসলিম সবাই মেরে বিশ্বাস করে এটা আসমানি কিতাব এবং শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, এবং এটা শুধু মুসলিম বিশ্বের কিতাব না, অন্যান্য বিভিন্ন যুগ যুগে সায়েন্টিস্টরা বৈজ্ঞানিকরা এটা স্বীকার করে গেছেন কোরআন সত্য, এবং বিভিন্ন এখনও বর্তমান যুগের বৈজ্ঞানিকদের মধ্যে মোরেস বুকাইল এটা সাব্যস্ত করেছেন যে কোরআন সত্য, এটা মিথ্যা কিছু না, এখানে আসমানি কিতাব আসলে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এবং এটা এর মধ্যে কোনো রকম বিকৃত ঘটেনি। আগের যুগেও চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জ কেউ কবুল করতে পারেনি, গ্রহণ করতে পারেনি চ্যালেঞ্জ যে কোরআনের একটি জিনিসও বিকৃত না, এটা আসমান থেকে নাজিলকৃত এবং আল্লাহ তালার কালাম, মানুষের কালামের সাথে কথার সঙ্গে আল্লাহ তালার কথা এবং আল্লাহর কথার সাথে এই কালামুল্লাহ বা কোরআনে কারিমের কোনো কথা মানুষের কথার সাথে মিল নেই, এটা অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে 23 বছরে বিভিন্ন সময়ে ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে, এবং এটা সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে মানুষের অন্তরে। হাফেজ কোরআন এখনও অসংখ্য লক্ষ কোটি কোটি হাফেজ তাদের অন্তরে সংরক্ষিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও সংরক্ষিত ছিল হাফেজদের অন্তরে, এবার হাফেজরা ছিলেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পরে এটা সংরক্ষিত হয়েছে, লিখিত হয়েছে ওসমান ইবনে আফফানের যুগে সম্পূর্ণভাবে লিখিত হয় এবং গ্রহণযোগ্য সূত্রে সবগুলো কোনো সন্দেহ ছাড়া সবগুলো একেবারে রচিত হয়েছে, লিখিত হয়েছে, যেভাবে নাজিল হয়েছে সেভাবেই কোনো রকম বিকৃতি এবং ব্যাসকাম ছাড়া প্রত্যেকটি বর্ণমালা লিখিত হয়েছে, একটি ব্যাসকাম হয়নি। এবং এটা সংরক্ষণের দায়িত্ব, এটা তেলাওয়াত করলে সব পাওয়া যায়, আল্লাহ তালা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি এবং এটা সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম এবং সংরক্ষিত হবে কেয়ামত পর্যন্ত। এখন পর্যন্ত 1400 বছর চলে গেছে, কোরআনের একটি হরফ বিকৃত হয়নি, একটি শব্দ হরফ কোনো ধরনের চেঞ্জ বা বিকৃত হয়নি, একেবারেই সব যেভাবে নাজিল হয়েছে সেভাবে রয়েছে, কোনো ধরনের বিকৃতি স্পষ্ট করতে পারেনি। এটা কোরআন যেভাবে ঘোষণা করেছে, আল্লাহ তালা যেভাবে এটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছিলেন, তাছাড়া এটা যুগ যুগ ধরে চ্যালেঞ্জ করে আসছে, যদি একটি হরফে তোমরা সন্দেহ করো তাহলে কোরআনটাকে বানিয়ে কেউ লিখেছে, তাহলে তোমরা চ্যালেঞ্জ কবুল করো, এই 3টি আয়াত বানিয়ে 10টি আয়াত বানাও, একটা সূরা বানাও, কেউ বানাতে পারেনি পৃথিবীতে, কেউ এই চ্যালেঞ্জ করতে পারেনি যে কেউ। এবং শেষ পর্যন্ত যুগ যুগের প্রত্যেক যুগের শ্রেষ্ঠ সাহিত্যিকরা বলেছে, আরবি সাহিত্যিক, এটা কোরআনের কারণে এটা বানানো সম্ভব না, আর এই শব্দগুলো এই কথাগুলো আমার মানুষের হতে পারে না, এটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ হতে পারে না, স্বীকার করেছে তারা এটা। বাকি কোরআনে করিম ছাড়া এই কোরআন করিম তেলাওয়াত করলে আমরা সব পাই যে আল্লাহ তালার কালাম এবং ইবাদত, এটা কোনো সন্দেহ নেই, এবং কিয়ামত পর্যন্ত এটা সংরক্ষিত থাকবে, এটা আল্লাহ তালা সংরক্ষণ দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তালা অন্য কোনো আসমানি কিতাবের সংরক্ষণের দায়িত্ব নেননি। অন্যান্য আসমানি কিতাবের মধ্যে যেমন খ্রিস্টানদের কিতাব রয়েছে, খ্রিস্টানদের কিতাব যাকে আমরা ইঞ্জিল যাকে বলা হয় বাইবেল, এই বাইবেলও আসমান থেকে নাজিল, কিন্তু এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেননি, আর এটা সংরক্ষিত হয়েও নেই থাকেও নেই, এবং অন্যান্য কিতাবগুলো একটি সংরক্ষিত নেই পৃথিবীতে, আর অন্য আসমানি কিতাব বাইবেল বলুন, তৌরাত বলুন, ইঞ্জিল বলুন, জবুর বলুন, একটি সংরক্ষিত সবগুলো বিকৃত হয়ে গেছে। কিছু আল্লাহ তালার সৃষ্টিকর্তার কথা আছে এখানে, ওই শিবানের কিছু মানুষের কথা মিক্সড হয়ে একেবারেই বিকৃত হয়ে গেছে, কোনটা কার কথা এটা বাস্তবিক করার শক্তি কারো নাই, এবং এটা যেভাবে কোরআনে এই কথাগুলো বলেছে অন্য ধর্মের কিতাবে কথাগুলো লেখা আছে, আসুন তাহলে এটা নিয়ে কিছু আলোচনা করা যাক। যেমন আমি যদি খ্রিস্টানদের মেইন কিতাব যদি ধরি, খ্রিস্টানরা সবচেয়ে বড়, এখন বিশ্বের সবচেয়ে সংখ্যায় তারা বেশি বলা যেতে পারে, সংখ্যার দিক থেকে তারা সবচেয়ে বেশি, তো এই কিতাব যে নাজিল হয়েছিল এটাকে ইঞ্জিল, এই ইঞ্জিল এখন এই সম্পর্কে আমাদের দিনে ইউহান্না, ইঞ্জিলে ইউহান্না যেটাকে আমরা বলি বাইবেল, ইউহান্না বাইবেলে লেখা আছে কথাগুলো যে এটা মানুষের কথা, এবং কিছু কিছু কথা আল্লাহর কথা আছে, সৃষ্টিকর্তার কথা আছে, কিন্তু এটা পার্থক্য করার উপায় কারো নাই, মানুষের কথা এবং সৃষ্টিকর্তার কথা মিক্সড হয়ে এটার পার্থক্য জ্ঞান পার্থক্য করার সম্ভব না, এটা একবার মিক্সড হয়ে গেছে সংরক্ষিত অসংরক্ষিত অবস্থায়, সুতরাং এটার সংরক্ষণের দায়িত্ব সংশ্লিষ্টিকতা নেননি, এই কথাগুলো ইঞ্জিলে ইউহান্নাতে উল্লেখ আছে। আর তাছাড়া যদি আমরা আরও নেই রেফারেন্স নেই, এই কথাটি ওল্ড টেস্টামেন্ট যেটাকে আমরা তৌরাত বলি সেটাও সিফি তাকবিন, তাকবিন নামের এই সিফির উল্লেখ আছে এখানে কথাটা, যে এটা তেলাওয়াত করলে সব হবে না, কারণ এখানে মানুষের কথা মিস্ট হয়ে গেছে এবং এটা চেঞ্জ হয়ে গেছে, মানুষ নিজে বানিয়ে নিজের কথা ঢুকেছে আল্লাহ তালার কথার মধ্যে, এজন্য চেঞ্জ হয়ে গেছে, আর এটা আর সঠিকভাবে ঠিক নাই, সঠিকভাবে বাকি নাই, এজন্য এটা চেঞ্জ হয়ে গেছে,
এবং এটাকে বিকৃত করা হয়েছে, এই কথাগুলো অন্যদের কিতাবে উল্লেখ আছে করার কথাগুলো। যে আমরা যদি অন্য ধর্মের কথাগুলো নেই, অন্য ধর্মের বিশেষ বিশেষ কথাগুলো, যেমন বেদ, বেদ নেই, আমরা জানি বেদগুলো সব মানুষের কথা, এটা বানানো, সৃষ্টিকর্তার কোনো কথা না। বিভিন্ন যুগে যুগে এসে বেদ, এই মনুষ্যরা কেউ কেউ বলছে 1000 বছর ধরে এটাকে বানানো হয়েছে, কেউ বলছে 3000 বছর ধরে এটা বানানো হয়েছে। এর কে বানিয়েছে, কে লেখক, বেদের লেখক কে, কে লেখক, এর কোনো পরিচয় পাওয়া যায়নি। বেদ এসে 3000 বছর ধরে বেদ কে লেখলো, এর পরিচয় পাওয়া যায়নি। সুতরাং এগুলো সংরক্ষিত না এবং এটা সৃষ্টিকর্তার কালাম না, এটা মানুষের বানানো কথাবার্তা। এবং এটা বিভিন্ন ধর্মের বই পুস্তক যেমন নাকি বিকৃত হয়েছে, এটাও সহ এটা যেহেতু আসমানি কিতাবই না, সম্পূর্ণ মানুষের বানানো কথা। এবং কে বানিয়েছে, কার দিকে সংরক্ষিত হবে, এই ব্যাপারেও বিভিন্ন মতানক্য রয়েছে। যে আমরা যদি অন্য ধর্মে আসি, এবার আরেকটি ধর্মে শিখ ধর্মে আসি, ওদের ত্রিপিটক, শিখ ধর্মের কথাও তাই, তাদের ধর্ম বই পুস্তকগুলো এভাবে সংরক্ষিত নাই, মানুষের বানানো কথাবার্তা। গুরু নানক বা তার পরের শিষ্য, দশম শিষ্য, অমক শিষ্য বা জবিন গোবিন্দ, তাদের বানানো কথাবার্তা। আর যদি এভাবে আসে আমরা ত্রিপিটকে আসি, যেটা নাকি বৌদ্ধিস্টদের ধর্মীয় কিতাব, সেখানেও তাই, এটা বৌদ্ধিস্টদের সবচেয়ে পবিত্র কিতাব বলা হয়। কিন্তু এই কিতাবেও সংরক্ষিত কিছু নাই এবং পবিত্র চিত্রকর্তার পক্ষ থেকে কিছু না জানিয়েছে এমন কিছু নাই, বরং সেটা বানানো মানুষের কথা। এই কিছু কিছু গৌতম বৌদ্ধ কথা আছে এবং কিছু কিছু পরবর্তী কথা বানানো হয়েছে, বানিয়ে বলা হয়েছে। আর গৌতম বৌদ্ধকে সঠিক কথা তিনি নবী ছিলেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এজন্য তার কথা এবং পরবর্তীতে কিছু বানানো হয়েছে সবগুলো মানুষের সৃষ্টি করা কথা, এই জন্য সংরক্ষিত একটিও নাই এবং তারা এটা স্বীকার করে। আর পৃথিবীতে কোরআন করিম ছাড়া অন্য যে কিতাবগুলোর কথা বললাম, সেটা বাইবেল হোক অথবা সেটা তৌরাত হোক, খ্রিস্টানদের কিতাব হোক, ইহুদিদের কিতাব হোক, ইহুদি খ্রিস্টানদের কিতাব বাইবেল হোক অথবা ইহুদিদের কিতাব তৌরাত হোক অথবা হিন্দুদের কিতাব বেদ হোক অথবা ত্রিপিটক যেটা নাকি বৌদ্ধদের কিতাব, এই কিতাবের সংরক্ষণকারী কেউ নাই। আমাকে মুখস্থ করে সম্পূর্ণ সব কিতাবগুলোকে সংরক্ষণ করেছে সিনা এমনটিও পৃথিবীতে কাউকে পাওয়া যাবে না। কিন্তু কোরআনের লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ এখনও খুঁজে পাবেন আপনারা, তারা পুরো কোরআন প্রত্যেকটি হরফ বর্ণমালা সব বলতে হবে। এই জন্য কোরআন ছাড়া অন্য কিতাব একটা সংরক্ষিত না এবং একটি আসমানি কিতাব হিসেবে সংরক্ষিত এখন পৃথিবীতে নেই, একমাত্র কোরআনে কারিম যা সংরক্ষিত এবং যা যার একটি জিনিসও একটি ত্রুটিও নাই এবং সম্পূর্ণ ত্রুটিমুক্ত কোরআন। এই জন্য আমি অনুরোধ করব সমস্ত মুসলিম ভাই, অমুসলিম ভাই, সকল ভাই দেখে আহ্বান করবো, আপনারা যেমন অন্য কিতাব পড়ছেন, আপনারা বেদ পড়ছেন, বেদ পড়ুন, আপত্তি করবো না আমি, তৌরাত পড়ুন, খ্রিস্টানদের কিতাব পড়ুন, ইহুদের কিতাব তৌরাত পড়ুন, খ্রিস্টানদের কিতাব বাইবেল পড়ুন, এবার কোরআনটাও পড়ুন। আপনার অন্য ভাষীদের, অন্য অন্য ধর্মের ভাইদেরকে বলবো, যারা হিন্দু, বৌদ্ধিস্ট, খ্রিস্টান আছেন, কোরআনটা আপনি পড়ুন, দেখুন, পড়ে দেখো আপনি যে কম্পেয়ার করবেন কোরআনের কথাগুলো কার কথা মতো, সৃষ্টিকর্তার কথা মতো করে, মানুষের কথা নাকি সৃষ্টিকর্তার কথা, এটা আপনি কম্পেয়ার করে দেখলে আপনি বুঝতে পারবেন বিশাল পার্থক্য, সুস্পষ্ট পার্থক্য আপনি ধরতে পারবেন। যেভাবে যুগে যুগে বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা পরীক্ষা করেছে, এখনও বর্তমান যুগের সায়েন্টিস্ট, আমি কিছুক্ষণ আগে বলেছি ডক্টর মোরেশ বোকাইর এটা পরীক্ষা করেছে, দি হোলি কোরআন অ্যান্ড বাইবেল, এটা ইয়ে করে সুস্পষ্টভাবে বলেছে যে কোরআনের কারণে সত্য এবং এখানে কোনো ত্রুটি নাই, কিন্তু বাইবেলের ত্রুটি আছে। সবগুলো কথা সৃষ্টিকর্তার কথা, মানুষের বানানোর কথা মতো লাগছে, এটা তিনি স্বীকার করেছেন এবং শেষ পর্যন্ত তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। আমরা যদি সঠিকভাবে কম্পেয়ার করে পড়ি, ইসলামটাকে ভালো করে জানার জন্য কোরআনটাকে পড়ি এবং অন্য ধর্মের কিতাব, আপনার ধর্ম, নিজের ধর্ম কিতাব পড়ুন, কোরআনটা পড়ুন, দেখবেন ইনশাআল্লাহ সুস্পষ্ট হয়ে যাবে, কোরআনের বাণী আপনাকে সত্য মনে হবে এবং আপনিও ইনশাআল্লাহ ইসলামের সুচিত্রা ছায়া এসে দীক্ষিত হবেন, এটা আমরা আশা করব। আপনি নিজে পড়ে আপনার বিচার করুন, আপনার বিচারে দিলাম, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।